ক্ষমতা নেতৃত্ব আমি দেই আমি ওয়াদাল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়ামিলুস সালিহাত লা ইস্তখলিফান্নাহুম ফিল আরদ كما استخلف الذين من قبلهم الله ونامي وعدا دي ايمان دركي সে যদি কুরআন সুন্নাহ দিয়া জীবন সাজায় ও আমলুস সালিহাত আমি ওয়াদা দিচ্ছি পূর্বের পাক্কা ঈমানদারদেরকে যেমন আমি দুনিয়ার নেতৃত্ব আর কর্তৃত্ব দিয়েছি এই যুগে যেখানেই হোক কিয়ামত পর্যন্ত সূরা আহজাব আয়াত 62 সুন্নাতাল্লাহি আল্লাতি ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়ালান তাজিদ লি সুন্নাতিল্লাহি তাবদীলা কুরআন ধরো নেতৃত্ব আমি দেব কিয়ামত পর্যন্ত এই সিস্টেমই চলবে অতীত থেকে এই সিস্টেমই চলে আসছে আল্লাহ যার মালিক তার ক্ষমতায় যাওয়ার জন্য কাউকে ধরতে হয় না ফারাওনের মালিক ছিল না পরাজিত হয়েছে নমরুদের মালিক ছিল না পরাজিত হয়েছে উতবা সাইবা আবু জাহেলদের মালিক ছিল না পরাজিত হয়েছে খলিল ইব্রাহিমের মালিক ছিল জিতে গেছেন নবী মুসার মালিক ছিল জিতে গেছেন দুর্বল বিলাল হাবশির মালিক ছিল জিতে গেছেন তালেবানদের মালিক আছে জিতে গেছেন আমেরিকার মালিক নাই কুত্তার মতো পালাতে বাধ্য হয়েছে আল্লাহ ওই নবীদেরকে কখন পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন আল্লাহ তাআলা যখন দেখেছেন বান্দা ধ্বংসের খাদে ওই বিপর্যস্ত মানবতাকে বিপদগামী মানবতাকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় উঠায় দেওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে হযরতে আম্বিয়া আলাইহিমুসসালামদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন যেমন হযরতে মূসা আলাইহিসসালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠিয়েছেন আল্লাহ তাআলা যখন দেখেছেন বনি ইসরাইলের উপর ফেরাউন এবং তার বংশের লোকদের চরম নিষ্ঠুর নির্মম নির্যাতন চলছিল কতটা নির্যাতন নির্যাতনের একটা ধরন সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন হযরত মূসার বক্তব্য এনে আল্লাহ বলেন وإذ قال موسى لقومه اذكروا نعمة الله عليكم إذ أنجاكم من آل فرعون يسومونكم سوء العذاب ويذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء ربكم عظيم এই আয়াতের মধ্যে নির্যাতনের একটা ধরন আমরা দেখি বড়দের উপর কঠিন থেকে কঠিন শাস্তি ছোট শব্দ জন্ম নেওয়া ছেলেকে ফেরাউন জবেহ করে হত্যা করত দেখেন হত্যার অনেক প্রক্রিয়া আছে বিষ খাইয়ে হত্যা করা গলা টিপে হত্যা করা কিন্তু শব্দ জন্ম নেওয়া একটা ছেলেকে জবেহ করে হত্যার মধ্যে নির্মমতা অনেক বেশি এই কাজটাই ফেরাউন করছে কেন ক্ষমতা হারানোর কিসের কারণে বলেন আমার সাথে কথা বলা লাগবে অল্প সময় কথা বলবো তো আপনারা অর্ধেক করবেন আমি অর্ধেক বলেন কিসের ভয়ে ক্ষমতা হারানোর ওই যে গণকদের আপনারা জানেন স্বপ্নের ব্যাখ্যা ব্যাখ্যার ব্যাপার আছে আমি ওদিকে ঢুকতেছি না বিষয় হলো একটু বুঝেন এই ছোট্ট শিশু কি ফেরাউনের মতো এমন ক্ষমতাশীল বাদশাহকে ক্ষমতা থেকে নামানোর সামর্থ্য আর ক্ক্ষমতা রাখে কথা বলেন এই ছোট্ট শিশুর সেই ক্ষমতা আছে তার তো নিজের খাওয়ারই ক্ষমতা নাই বসার ক্ষমতা নাই আগুন মতো করে আরেকজনের মাধ্যমে এই ছোট্ট শিশু কি করে ফেরাউনকে ক্ষমতা থেকে নামায় এটা তো অসম্ভব তারপরেও ফেরাউন কেন এই পিচ্ছির এত ভয় পায় বলে এটা আল্লাহ তাআলার একটা নিজাম কেউ যখন হক হয় হকের ঝান্ডাধারী হয় হকের পক্ষের শক্তি হয় সে যত দুর্বল হোক না কেন
নাহক তাগুত আল্লাহ দ্রোহী অপশক্তি যত শক্তিশালী হোক না কেন আল্লাহ ওই হকের ভয় ওই নাহকের কলিজায় ঢুকায় এক চরম বাস্তব নমুনা হচ্ছে আজকের কাফেরগুলা এই যে কাফেরগুলা বলছে আমরা ডাইনে বামে আমি সহ কি বললা বুঝেন না কথা বলে না কি বললা আচ্ছা কোন জাতি আনবা আছে কি হ্যাঁ الله أكبر الله ما بابو نبري رحمه الله تعالى ما نشتا دارا يتبقى باقات كو شيخ الإسلام علم أحمد شفي نظر الله مرقدا ما نشتا بوشت بار اي دربار بارم الله موشي زراس ঠিক মতো চলতে পারতেন না হাঁটতে পারতেন না বসতে পারতেন অথচ এই মানুষগুলোকে ভয়ে কি একটা অবস্থা সারা দুনিয়ার শক্তি ভয়ে কেন রে ভাই কারণ হচ্ছে আল্লাহর নিজামই এটা যেহেতু হক যত দুর্বল হোক না কেন আল্লাহ না হকের কলিজায় ভয় ঢুকায় আছে নির্যাতনের এই অবস্থায় আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন আচ্ছা আমাকে দুইটা কথার জবাব দেন একটু তাইলে বোঝানো সহজ হবে বলা সহজ হবে সর্বশ্রেষ্ঠ রাসূলকে জবাব ঠিক আছে তবে আমারও বিষয়টা গর্বের এটা একটু ঢুকায়া দেওয়া এইভাবে বলা যদি জিজ্ঞেস করা হয় সর্বশ্রেষ্ঠ রাসূলকে তো এইভাবে বলা আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারও সত্যি লাগছে একটু কষ্ট দিচ্ছে যত কাছে তত বরকত বলেন সর্বশ্রেষ্ঠ রাসূলকে আমাদের রাসূল আরেকটা জবাব দেন রোগী যদি ছোট হয় ধরেন হালকা ঠান্ডা লাগছে ডাক্তার কি হাসপাতালের সবচেয়ে বড় টাকা হয় হ্যাঁ ডাক্তারও তখন কি টাকা হয় ছোট ছোট রোগী যদি বড় হয় কত বড় রোগী যত বড় ডাক্তারও তত বড় তাই কি না হ্যাঁ বুঝেন কথা বুঝেন যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে দুনিয়ায় পাঠাইছেন অসুস্থ মানুষদেরকে সুস্থ করার জন্য তো বোঝা গেল আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূলকে দুনিয়ায় ওই সময় পাঠাইছেন যখন দুনিয়ার অবস্থা সবচাইতে খারাপ অবস্থায় ছিল সবচাইতে খারাপ অবস্থায় দুনিয়ায় না পৌঁছলে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূলকে দুনিয়ায় ডেকে আনতেন না বুঝে আসছে কথা সেই সময়টাকে বলে আইয়ামে জাহিলিয়া কি বলে বলেন কি বলে বর্বর আরবদের সময় সোজা কথা বর্বরতার মাত্রা কোন পর্যায়ে ছিল যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ রাসূলকে আনাইলেন ঠিক করার জন্য তো ইতিহাসে তো পাওয়া যায় বর্বরতার অবস্থা সামান্য পয়সার জন্য যারা মানুষ খুন করে ফেলত মূর্তি পূজা এখন চলে কিনা তখনও চলত কিন্তু এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয় অথচ তখন খোদ বাইতুল্লাহর ভেতরেই তো 360 মূর্তি ঘরের মধ্যে আলাদা মূর্তি সফরে যাওয়ার সময় পকেটে করে আলাদা মূর্তি নিয়ে যাইত কেন রাস্তায় যদি পূজা করার জন্য আবার খোদা না পাওয়া যায় আরেক বিপদ রাস্তায় সুন্দর পাথর একটা দেখছে পকেটেরটা ফালায়া দিয়ে ওইটার পূজা করা শুরু করছে বর্বরতার মাত্রা জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কিনা তখন হয়তো পার্থক্য কি এখন জন্ম নিয়ন্ত্রণ হয় পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে যদি দেখছে ছেলে তো রেখে দিত আর যদি দেখছে মেয়ে তো এটা বাবার জন্য সামাজিক কলঙ্ক আমি মেয়ের বাবা ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত এই ছিল বর্বরতার মাত্রা এই মাত্রায় মানুষগুলো বর্বর হওয়ার পেছনে কারণ কোন কারণে এতটা বর্বর হয়ে গেল আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেছেন এই মাত্রায় বর্বর হওয়ার পেছনে মৌলিক কারণ দুইটা কয় কারণ এক নম্বর জাহালত অজ্ঞতা মূর্খতা মানুষ মূর্খ হইলে এমনই হয়
দুই নাম্বার চারিত্রিক অবনতন চরিত্র নষ্ট হবে মানুষ শিক্ষিত হলো অপরাধ করে যেমন ইউনিভার্সিটির ছেলে সে মূর্খ না শিক্ষিত শিক্ষিত অথচ চরিত্র নষ্টের কারণে অধর্ষণের সেঞ্চুরি করে একজন ইঞ্জিনিয়ার সে মূর্খ না শিক্ষিত অথচ চরিত্র নষ্টের কারণে সে রডের বদলে বাস ঢুকায় দেয় একজন ডাক্তার শিক্ষিত না মূর্খ অথচ চরিত্র নষ্টের কারণে সে করোনার টিকা না দিয়েই সার্টিফিকেট বিক্রি করে দেয় বর্বরতার মাত্রা এই পর্যায়ে পৌঁছার পেছনে মূল এই দুই সমস্যা কাজ করেছে এই দুই সমস্যার সংশোধনের জন্য আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠান আমাদের নবী দুনিয়ায় এসে ঘোষণা দেন ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক আল্লাহ আমাকে দুই মিশন দিয়া দুনিয়ায় পাঠাইছেন বলেন কয় মিশন এক আমাকে আল্লাহ শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন দুই আল্লাহ আমাকে সর্বোত্তম চরিত্র দিয়া দুনিয়ায় পাঠাইছেন যেন এই সর্বোত্তম চরিত্র মাধুর্য দিয়া আমি ওই বড় বড় মানুষগুলোর পেছনে মেহনত করে ওদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে পারি তো আমার নবীর কয় মিশন বলেন একটু সংক্ষেপে ছোট ছোট এক নম্বর আমার নবী কি ছিলেন বলেন বলেন কি ছিলেন আমাদের নবী তো উম্মি ছিলেন উম্মি উম্মির অর্থ না বোঝার কারণে অনেকে বলে জাহেল মূর্খ নাউজুবিল্লাহি মিন জালিম মাদ্রাসার ছাত্রদের কাজে আসতে পারে অন্যরা বুঝবে না উম্মি আসলে কি এই চিন্তাটা আসছে কেন উম্মি আসলে উম থেকে উম 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 কি এদিকে এদিকে আসবেন মুরব্বীরা আসবেন বসবেন এখানে কথা বলবেন তখন দেখবেন এখনো যদি দেখেন তখন তো মজা পাইবেন না তখন আসবে হঠাৎ করে দেখবেন আলাদা একটা মজা আসবে ঠিক আছে না ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা উম্মি উম্মি আসছে কোন শব্দ থেকে রে মাদ্রাসা ছাত্ররা বল উম 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 মানে মা বলে না মুরগি বানায় থিয়াতে মুরগি তো শেষে পড়ানা পাল এমনি তো আমাদের বদনাম আমরা পিটাই পড়াশোনা মুখস্থ করা বল বল পোলা বাইন বল ছাত্ররা বল উম উম মানে কি তো মার সাথে উম্মির কি সম্পর্ক উম্মি মানে তো আমরা জানি যে লেখাপড়া করে নাই বলে একটা আয়াত এই সম্পর্কটা জুড়ে দিছে কোরআনের একটা আয়াত আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ আল্লাহ যখন তোমাদেরকে মায়ের পেট থেকে বের করে তখন তোমরা কিচ্ছু জানতে না তো যে কিচ্ছু জানে না মায়ের পেট থেকে যে বের হয় তাকেই বলা হয় উম্মি এই জন্য ঝামেলা লাগছে অনেকে মনে করে আমার নবী জাহেল ছিলেন মূর্খ ছিলেন নাউজুবিল্লাহ আমার নবী জাহেল মূর্খতা দূরের কথা আমার নবী সব শিক্ষিত মানুষের শিক্ষক ছিলেন আমার নবীর ক্ষেত্রে উম্মি মানে হচ্ছে আমার নবী কারো কাছে পড়েন নাই তার শিক্ষক সরাসরি আল্লাহ তাআলা দেখেন আপনারা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত এই যে এরা আমারে পাহারা দিতেছে ভিডিও এগুলা যখন মানুষের কাছে যায় খামা খাই না বুঝাই আমাদেরকে গালাগালি শুরু করে এখন যারা আছেন উপস্থিত অন্তত আপনাদের কাছে ক্ষমা চাইয়া দুইটা কথা বলতে কথাগুলো বললেই আপনারা ভাবেন আমরা জেনারেল শিক্ষার বিরুদ্ধে বলতেছি আরে ভাই আমি জেনারেল শিক্ষার বিরুদ্ধে কেন বলবো আপনি ডাক্তার না হলে আমার চিকিৎসা কে করবে আপনি ইঞ্জিনিয়ার না হলে আমার মাদ্রাসা আমার বিল্ডিং আমার বাড়ি আমার মসজিদ কে বানাবে আপনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার না হলে আমার কাপড় কে বানাতো সেটা বলছি না আল্লাহ সাক্ষী আল্লাহ সাক্ষী কোন শিক্ষা ব্যবস্থাকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য কথাগুলো বলে না বলার একটাই উদ্দেশ্য আমরা মাদ্রাসায় পড়ে ঠগি নাই আপনারাও ঠগিবেন না নিজে ঠকলে অন্তত সন্তানকে ঠগায়েন না এই পয়গাম দেওয়াই একমাত্র মাকসাদ কি সেটাই সুন্দর আমরা যারা মাদ্রাসায় পড়ি কমই হোক কালিয়া হোক মাত্রা কম বেশি আর কি আমাদের একটা গর্ব এটা গর্ব কি নিয়ে গর্ব করেন তাও তো বুঝেন না আমাদের গর্ব আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমাদের শিক্ষার গোড়ায় কে বলে আপনাদের জেনারেল শিক্ষা আপনারা যারা আছেন আমি যদি প্রশ্ন ছুড়ে দেই আমাদের এক ভাই তো গর্ব করে বলেছেন প্রাইমারি স্কুলের ইতিহাস 5000 বছর
আমি বলি 5000 না 10000 মেনে নিলাম শুধু একটু বলেন সেই শিক্ষার গোড়ায় কি কোথা থেকে আসছে বলেন পাইবেন না খুঁজা শেষ কি আসবে জানেন বেশি খুঁজতে গেলে রেজাল্ট কি আসবে জানেন দেখবেন গোড়ায় একজন মূর্খ বলে কেন তো শুনেন আপনি বুঝেন না বুঝাই গালাগালি করেন তো ধরেন মানব ইতিহাসের সর্বপ্রথম যিনি ম্যাট্রিক পাস সর্বপ্রথম তো বুঝেন যার আগে কেউ নাই এই সর্বপ্রথম যিনি ম্যাট্রিক পাস বলেন তো তার শিক্ষক কোন পাস নাইন পাস হ্যাঁ মাশাআল্লাহ বলেন আচ্ছা ধরলাম শিক্ষক সর্বপ্রথম নাইন পাস এই নাইন পাস শিক্ষকের শিক্ষক কোন এই তো লাইনে আইছেন এখন আমি খালি প্রশ্ন করব আপনারা খালি সর্বপ্রথম লাগাইয়া নেবেন বলেন তো এইটার শিক্ষক কোন পাস সেভেন এর শিক্ষক সিক্স এর শিক্ষক ফাইভ এর শিক্ষক ফোর এর শিক্ষক হ্যাঁ থ্রি এর শিক্ষক বাইরে না কেন কি শরম লাগতেছে নি কোন টু এর শিক্ষক ওয়ান এর শিক্ষক তারপরে জিরো বলছেন আমি বলছি জাহেল একই কথা কিন্তু আমাদের শিক্ষার গোড়ায় কে বলে ওইটা কেমনে হ্যাঁ ওইটাও শুনে ধরেন কথার কথা আমরা বুখারি সে পড়েছি আলহামদুলিল্লাহ এখানে অনেক পড়ানেওয়ালা আছেন আমাদের পড়ানেওয়ালা বুজুর্গ ওলামা বুজুর্গ আমাদের ওস্তাদরা আছেন আমি বুখারি শরীফ পড়েছি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় ধরেন প্রথম হাদিসটার কথাই বলি আমার আমাল বুনিয়াদ আল হাদিস আমার ওস্তাদ মুহতারাম হচ্ছেন শাইখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমাতুল্লাহ আলাইহি দেওবন্দে পড়েছি আমার ওস্তাদ শাইখুল হাদিস আল্লামা নাসির খান রহমাতুল্লাহ আলাইহি আমার এই দুই ওস্তাদের ওস্তাদ হচ্ছেন শাইখুল আরব আল আজম মানে আমার দাদা ওস্তাদ শাইখুল আরব আল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নবরাল্লাহু মারহামাহ তার ওস্তাদ হচ্ছেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি তার ওস্তাদ হচ্ছেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মুজাহিদে মিল্লাত দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম ওয়াল খায়রাত ইমাম কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি তার ওস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভি রহমাতুল্লাহ আলাইহি তার ওস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক দেহলভি রহমাতুল্লাহ আলাইহি তার ওস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহি তার ওস্তাদ ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহি তার ওস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানি রহমাতুল্লাহ আলাইহি তার ওস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমাতুল্লাহ আলাইহি তার ওস্তাদ ছিলেন আহমদ আল কাশাশি রহমাতুল্লাহ আলাইহি তার ওস্তাদ ছিলেন আহমদ আশনাবী রহমাতুল্লাহ আলাইহি তার ওস্তাদ ছিলেন জাইনুদ্দিন আল মিসরি রহমাতুল্লাহ আলাইহি তার ওস্তাদ ছিলেন মুহাম্মদ আর রমানি রহমাতুল্লাহ আলাইহি তার ওস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আসকারানী রহমাতুল্লাহ আলাইহি তার ওস্তাদ ছিলেন ইব্রাহিম আত তানুখি রহমাতুল্লাহ আলাইহি তার ওস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমাতুল্লাহ আলাইহি তার ওস্তাদ ছিলেন আবু আলী আল জুবাইরি রহমাতুল্লাহ আলাইহি তার ওস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজি রহমাতুল্লাহ আলাইহি তার ওস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমাতুল্লাহ আলাইহি তার ওস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমাতুল্লাহ আলাইহি তার ওস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাবি রহমাতুল্লাহ আলাইহি তার ওস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তার ওস্তাদ ছিলেন হুমায়ুন রহমাতুল্লাহ আলাইহি তার ওস্তাদ ছিলেন সুফিয়ান আস-সাউরি রহমাতুল্লাহ আলাইহি তার ওস্তাদ ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী রহমাতুল্লাহ আলাইহি তার ওস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমাতুল্লাহ আলাইহি তার ওস্তাদ ছিলেন আল-আমা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমাতুল্লাহ আলাইহি তার ওস্তাদ ছিলেন উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার ওস্তাদ ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষার গোড়ায় কে আরে বলেন গর্ব কি নিয়ে করে কি নিয়ে করা দরকার আমি দেখাচ্ছি আমার কাছে একটা হীরার টুকরা আছে রে ভাই আমি হ্যাঁ আমার কাছেও আছে কি আছে একটা বালু আছে এটা আপনাদের কেমনে বুঝামো আমি এই জন্য মাঝে মধ্যে এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে যখন কাউকে চক্রান্তে মারতে দেখি তখন একা একা মিটি মিটি হাসি আহারে বোকার দল আগুনের মধ্যে মুখ লাগায় বুঝি কেউ আগুন নিভাইতে যায় সংসদে দাঁড়ায় তো একজন বলি ফেললেন সরকার দলীয় না আবার দাঁড়ায় না যে কমি মাদ্রাসা গুলো হচ্ছে বিষ বৃক্ষ কি বলছেন আপনারা এই জায়গা মতো নাউজুবিল্লাহ না বড় অপরাধে তওবা হিসাবে আরেকবার বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তো কি বলি পড়বেন আলহামদুলিল্লাহ বলে দাঁড়ায় না রে ভাই আসি তো হুজুর আছেন না আপনাকে ইমান খাওয়ানো নিয়ে গেছে নাকি বলে কম মাদ্রাসা বিষ বৃক্ষ বলেন আলহামদুলিল্লাহ
বাইর করা যায় না আচ্ছা পরে বুঝতে পারি বুঝছি কেন বিষ বিক্ষত বুঝে লবণ ছিলেন লবণ কথা বল লবণ মানুষের খাবারের এক জরুরি আইটেম তাই না লবণ ছাড়া সব খাবার বেসা যোগ ছিলেন নি যোগ কি খায় রক্ত খেকো যোগের মাথায় আপনি একটু লবণ দিবেন এমন যোগ কি আপনার সালাম দিব না ছটপট করতে করতে মারা যাবে কারণ ওই রক্ত খেকো যোগের জন্য লবণ কি বিষ কি হ্যাঁ হ্যাঁ কওমি মাদ্রাসা বিশ বৃক্ষ কথা তো ঠিকই আছে কেন আরে যারা মানুষ তাদের যদি আল্লাহ দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে এই মাদ্রাসাগুলো কিন্তু যারা মানুষের রক্ত চুষে চুষে সম্পদের পাহাড় গড়ে ওদের জন্য তো জরুরি আইটেম না ওদের জন্য তো বিশ বৃক্ষ কথা তো ঠিকই আছে বলে হুজুর আলহামদুলিল্লাহ কেন পড়াইছেন ওটা কোন ওইটাও বুঝেন না বুঝে আগানোর দরকার ধরেন আপনি কক্সবাজারে একটা লবণের ফ্যাক্টরি দিয়েছেন মহেশখালীতে ওখানে লবণের চাষ হয় এখন আপনার ফ্যাক্টরির একটু লবণ আনছে স্যাম্পল তা আপনি লবণ আনছে একটু পরীক্ষা করে বলি এ পরীক্ষা কেমনে করবো তো একজন বলতে দিছে স্যার একটা জোক লই এই পরীক্ষা হয়ে যাবে তো টেবিলের উপর জোক সারিয়া দিছেন একদল লবণ দিছেন দেখেন যে জোকটা মরে না হাঁটতে হাঁটতে যায় না তা আপনি কি বলবেন জোকটা আপনার লবণটা আসল না নকল সলিড না ভেজাল আর যদি দেখেন লবণ দেওয়ার সাথে সাথে জোকটা ছটফট করতে করতে মারা গেছে তা আপনি কি বুঝবেন আপনার লবণ সলিড না ভেজাল তখন নাউজুবিল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ কথা কর ওই আলহামদুলিল্লাহ তো বলাইতে চাই আপনার তো পড়তে রাজি না আরে দোস্ত মাদ্রাসা গুলা ওই জোকের গায়ে যেহেতু লাইগা গেছে বিষ বুঝতে হবে আমাদের খেদমত ঠিকঠাক মতোই চলছে আমরা নকল জিনিস সাপ্লাই দিচ্ছি না আসলটাই দিচ্ছি আলহামদুলিল্লাহ এইবার কোন তো আলহামদুলিল্লাহ এতক্ষণ তো বাইর করতে পারি না তো কওমি মাদ্রাসা বিষ বৃক্ষ কর কি কথা কয় না খুশি না আলহামদুলিল্লাহ আমাদের সাপ্লাই কি যাচ্ছে আসলটাই খেদমত সলিড খেদমত চলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই মিশনে যখন মেহনত শুরু করলেন বর্বর আরবদের পেছনে এখন ওই বর্বরদের পরিচয় পাল্টায়া গেছে বলে বরে পরিচয় পাল্টায়া কি হয়ে গেছে বলে আমি কি বলবো চলো নবীর কাছ থেকে জেনে নেই আল্লাহর কাছ থেকে জেনে নেই নবীকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ ওই বর্বরদের নতুন পরিচয় বলেন আল্লাহর নবী বলেন খায়রুল কুরুনি করনি এরার বর্বর নাই এরা মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে আল্লাহ তাআলা বলেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ আল্লাহ বলেন ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন দেখবা বলে চিহ্ন তো থাকে বাহিরে তার মানে বাহিরে ফিটফাট ভিতরে আবার সদরঘাত কিনা আল্লাহ বলেন না ওদের বাহিরটাও নাম্বার ওয়ান ওদের ভেতরটাও নাম্বার ওয়ান কারণ আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি ওই পরীক্ষায় ওরা পাস উলাইকাল লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম ওরা বাহিরও এক নাম্বার ভিতরেও শুনেন সময় তো কম একেবারে দুই চার মিনিট আছে কত কোন আছে ঘুরি আছে নাকি দশ মিনিট আছে আচ্ছা চলেন বয়ানের সংক্ষেপ করি একেবারে একটা সুতার মধ্যে আপনাদের গাইতে যেন মনে রাখা যায় পুরা বয়ান ছয় কথা কয় কথা কয় কথা তিন কথা সাহাবীদের ব্যাপারে তিন কথা আমাদের ব্যাপারে বলেন কয় কথা তিন কথা তিন কথা সাহাবীদের ব্যাপারে তিন কথা কি বলেন আমার সাথে সাথে আমি যা বলি হুবহু তাই বলেন জবাব দিয়েন না আমার কথাটাই উচ্চারণ করেন ওরা ছিল কি হইল কি মাঝখানে ঢুকলো কি জবাব তো আপনার জানা আছে তাও একটু ঘুরা এবং তো বলতে মজা লাগবে ওরা ছিল কি মানব ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষ মানে সবচেয়ে খারাপ মানুষ এটার প্রমাণ কি তাইলে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রসুলকে আনতেন না তোরা ছিল কি সবচাইতে হইল কি সবচাইতে কিসের ছোঁয়ায় পরিবর্তন মাঝখানে কি ঢুকছে কোরআন সুন্না কি ঢুকছে তো সুন্না যেহেতু কোরআনের ব্যাখ্যা একটা বলেন তো আরো সহজ হবে কোরআনের ছোঁয়ায় কিসের ছোঁয়ায়
সাহাবীদের ব্যাপারে তিন কথা বলেন ওরা ছিল কি হইল কি মাসখানে এবারে আমার মতো জাহেল যারা কোরআন পড়ে না ওদের জন্য তিন কথা বলেন আমার সাথে ধরলাম কি সারলাম কি হাত ওঠা এরকম হাত ওঠা স্টেজে না যারা আওয়াম আছে হাত উঠাইছে এবার কপালে একটা বাড়ি দেন আর বলেন আহারে করলাম আহারে না একদম কলিজার নিচের দিকে টাইনে বাইর করবেন আহারে করলাম কি বলেন আবার ধরলাম কি ছাড়লাম আহারে করলাম চলে 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 সাহাবীদের ব্যাপারে কয় কথা ওরা ছিল কি হইল কি মাঝখানে আচ্ছা সাহাবীদেরকে কোরআন সর্বশ্রেষ্ঠ মানুষ বানায় দিয়েছে সবচেয়ে খারাপ মানুষগুলা কি এটা তো বুঝছেন না কোরআনের স্বীকৃতি আছে না ওই কোরআন আল্লাহ তাআলা আসমানে উঠায় নিছে কথা বলেন না চুপচাপ বসে আছে 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 দুর্বল হয়ে গেছে কর্ম ক্ষমতা হারায় ফেলছে তো ওই কোরআন কি আমাদেরকেও সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইতে পারে এটা কে কে বিশ্বাস করেন দেখি আল্লাহু আকবার তাড়াতাড়ি হাত নামান সময় নাই আরেকটা স্বীকারোক্তি দেন আমরা আমাদের সন্তান পরিবারকে সর্বশ্রেষ্ঠ অশ্রেষ্ঠ মানুষ বানাতে চাই সবাই চাই কে কে চাই হাত তোলে হাত নামা কয় জায়গায় হাত তুলছে এখানে অনেক আছেন দুইটার যে কোনো একটা আপনি মিথ্যা বাদ দুইটা স্বীকারোক্তি দিচ্ছেন না একটার মধ্যে আপনি মিথ্যাবাদী নিঃসন্দেহে বলে কেন আপনি স্বীকার করেছেন সর্বশ্রেষ্ঠ মানুষ বানানোর একমাত্র মাধ্যম কোরআন স্বীকার করছেন না সন্তানকেও সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান স্বীকার করছেন না যদি তাই হয় তা আপনার সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানানোর জন্য সর্বশ্রেষ্ঠ মানুষ যেখানে বানায় যে মাধ্যম বানায় সে কোরআনের প্রতিষ্ঠানে না পাঠাইয়া আপনি আপনার সন্তানকে পাঠাইলেন কোথায় বলেন হয় আপনি আপনার সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান এই কথায় আপনি মিথ্যাবাদী অথবা এই কথায় যদি সত্যবাদী হয় আপনি স্বীকার করেন না কোরআন মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায় এটা স্বীকার করেন কোনটা একটা তো মিথ্যা হ্যাঁ এই জন্যে গর্ব করেন না গর্ব করেন না এটা গর্বের জিনিস না একজন বাবার জন্য এর চেয়ে হতাশার কথা কিচ্ছু হতে পারে না যার সন্তান তার জানাজা পড়তে পারে কি নিয়ে গর্ব করে আপনাদের দৌড় আমাদের দেখা হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য কেউ থাকার জন্য কি কি করছেন আমাদের দেখা হয়ে গেছে আপনাদের সর্বোচ্চ কোথায় যায় থেকে আমরা দেখি আপনাদেরকে হয় আমেরিকার গোলাম বানায় দেয় আর না হয় চীনের গোলাম বানায় দেয় কখনো ভারতের তুষামদি কখনো আমেরিকার তুষামদি এগুলো ছাড়া আপনারা ক্ষমতায় যেতেও পারেন না থাকতেও পারেন না কোরআন ছাড়লে আল্লাহ মাখলুকের দুয়ারে দুয়ারে ঘুরাবে কোরআন ধরেন আল্লাহর ওয়াদা ক্ষমতা নেতৃত্ব আমি দেই আমি ওয়াদাল্লাহুল লাযিনা আমানু মিনকুম وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم الله بنامي وعدة دي من دركي সে যদি কোরআন সুন্নাহ দিয়া জীবন সাজায় ও আমিলু সালিহাত আমি ওয়াদা দিচ্ছি পূর্বের পাক্কা ইমানদারদেরকে যেমন আমি দুনিয়ার নেতৃত্ব আর কর্তৃত্ব দিয়েছি এই যুগে যেখানেই হোক কিয়ামত পর্যন্ত সূরা আহজাব আয়াত 62 সুন্নাতাল্লাহি আল্লাতি কদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদ লি সুন্নাতিল্লাহি তাবদীলা কোরআন ধরো নেতৃত্ব আমি দিব কিয়ামত পর্যন্ত এই সিস্টেমই চলবে অতীত থেকে এই সিস্টেমই চলে আসছে আল্লাহ যার মালিক তার ক্ষমতায় যাওয়ার জন্য কাউকে ধরতে হয় না ফেরাউনের মালিক ছিল না পরাজিত হয়েছে এখন নমরুদের মালিক ছিল না পরাজিত হয়েছে উব্বা সাইবা আবু জাহেলদের মালিক ছিল না পরাজিত হয়েছে খলিল ইব্রাহিমের মালিক ছিল জিতে গেছেন নবী মুসার মালিক ছিল জিতে গেছেন দুর্বল বিলাল হাবশির মালিক ছিল জিতে গেছেন তালেবানদের মালিক আছে জিতে গেছেন আমেরিকার মালিক নাই কুত্তার মতো পালাতে বাধ্য হয়েছে একটা উদাহরণ দিচ্ছি শেষ উদাহরণ সময় নাই
مفتي تقي عثماني دامت بركاته ملاليات دوا ودهارون تعملنا এলাকার পুরো এলাকার মানুষগুলো বোকা শরণ সোজা এমন হয় না ওই এলাকার এক লোক খেজুর গাছের মাথায় উঠে গেছে খেজুর গাছের মাথা ওঠা খুব সহজ কাজ ওইটা তো আর নামতে পারে না মানে নামা তো আরো কঠিন কাজ তাই না এমন বসে বসে কেউ না লোকজন বুদ্ধি পায় আরে কেমনে নামাই মাথা তো বুদ্ধি নাই পুরো এলাকার মানুষ তো বোকা একজন বুদ্ধি দিছে এক কাম কর পাশের এলাকায় সালাকটা আছে ওখানে একজন রান আচ্ছা বোকা এলাকার পাশের এলাকা সালাক হলে আর কত দূর ওরা বোকামি বোকা ওরা সালাকিতে যদি পয়েন্ট পায় জিরো তো পাশের এলাকা জিরোর পাশের সংখ্যা কত 10 না 1 ওরা নাইলে সালাকিতে পয়েন্ট 1 পাইবো 10 তো পাইবো না তো একজন রান কিছে বাবা আমগো লোক খেজুর গাছের মাথায় উঠছে নামতারে না ঘর মেয়ে কোনো ব্যাপার হলো কি করা হেরা কল তাড়াতাড়ি কয় একটা লম্বা রশি লও তো মোড়া একটা লম্বা রশি আছে কয় এখন কি করা কোডারে মাথায় উঠাও খেজুর গাছের মাথা উঠাও তো বাসার আগায় লাগায় উপরে উড়াইছে কয় এখন কি করা কয় হেরে কয় কোমরের মধ্যে শক্ত করে বাঁধতে তো কোমরের মধ্যে শক্ত করে বাঁধছে কয় এখন কি করা কয় আমি হ্যাঁ করে সবাই একসাথে টান তো হ্যাঁ করে সবাই দিছে একসাথে টান বেড়া তো কাড়া গোড়া ভিকা মরকা দাম করে নিছে পয়রা ওই তো বাজারে ইন্দুর ওষুধ বেছে জায়গায় খায় জায়গায় ব্রেক লগো লগে মারা গেছে এলাকার মানুষ আরে কি করলাম লোক তো মারা গেছে মারা গেছে আমিও তো দেখতেছি আরে দেখতেছো মানে এটা কোন পদ্ধতি জানা বাইলা আমার দোষ কি আমি তো আমার এলাকায় এইভাবে একজনকে বাঁচাইছিলাম কারে বাঁচাইছো আমার এলাকায় একজনে কুয়াই পড়ে গেছিল কথা কোন জায়গায় কই পড়ছে করে তো আমি এইভাবে কোমরের মধ্যে রশি বাঁধা টাইম না উঠাই লেছি আচ্ছা বলেন তো কুয়াই পড়া ব্যক্তির বাঁচার রাস্তা খেজুর গাছের উপরে থাকা ব্যক্তির বাঁচার রাস্তা কি এক ওই যে ওইটা ছেড়ে দিয়ে এটা ধরলো ও বাঁচছে না মরছে এখন আর কি গর্ব করার কথা না আফসোস করার কথা বলেন বলেন তো হযরত মুফতি তাকি ওসমানী আল্লামা হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির একটা কথার উদ্ধৃতি এনে বলেছেন ইমাম মালিক বলেছেন লা ইয়াসলুহু আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা আউয়ালুহা এই উম্মতের শেষ ভাগের সংশোধন উন্নতি অগ্রগতির রাস্তা একটাই এবং একটাই সেটা হচ্ছে উম্মতের শুরুর ভাগের ওরা যেভাবে উন্নতি অগ্রগতি আর নিজেদের সংশোধন করেছে ওই কোরআন সুন্নাহর রাস্তা এইটা ছাইরা ওইটা ছাইরা এটা ধরলে সে বাঁচবে না যেমন ওই গর্তে পড়া মানুষটা হ্যাঁ আল্লাহ তাআলা যারা অমুসলিম ওরা তো জাহান্নামের গর্তে পড়ে আছে আল্লাহ ঈমানদারকে মর্যাদাবান করেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম আল্লাহ তোমাকে উচ্চ মর্যাদা দিয়েছেন তোমার উন্নতি অগ্রগতির রাস্তা হবে একটা ওদের উন্নতি অগ্রগতির রাস্তা হবে আরেকটা তুমি যদি ওদের রাস্তায় যাও তোমার কপালে মুক্তি নাই বাঁচার কোনো ব্যবস্থা নাই মরতে হবে কারণ তুমি জায়গায় হাত দাও নাই তুমি অন্যটা ধরেছ সেই জন্য মুখস্থ করাইছি পড়া ধরলাম কি ছাড়লাম কি আহারে করলাম মুসলমান কোরআন ছাইরা জিন্দিগির নেতৃত্বে আসতে পারবে না কোরআন ছাইরা শান্তিতে থাকতে পারবে না কারণ কোরআন ছাড়া কেউ কাউকে শান্তি দিতে পারে না আজকে আমার দেশে দুর্ভিক্ষের ভয় দেখানো হচ্ছে কারণ কি ইউক্রেন রাশিয়া যুদ্ধ তেলের দাম বাড়ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ গমের দাম বাড়ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এমন একটা অবস্থা মনে হয় যেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সব খরচ বাংলাদেশ বহন করতেছে আসলে কারণ তো এটা না মূল কারণে যেন আমরা হাত না দেই আমাদেরকে শয়তান আরেক জায়গায় ব্যস্ত রাখছে আল্লাহর গজব ওই যুদ্ধের কারণে আসে না আল্লাহর গজব আসে বান্দার গুনার কারণে প্রতিকারের ব্যবস্থা কি করা হয়েছে জাতিসংঘে বিশ্বব্যাংক থেকে একটা লোনের ব্যবস্থা হয়ে গেলে যুদ্ধ এই মোটামুটি দুর্ভিক্ষ ঠেক দেওয়া যাবে আমরা বলি ওইটাও প্রতিকারের ব্যবস্থা না আসার কারণও ইউক্রেন রাশিয়ার যুদ্ধ না প্রতিকার ব্যবস্থাও আইএমএফ এর লোন আর ঋণ নেওয়া না আসার কারণ আল্লাহর গজব আর প্রতিকার করতে হলে আল্লাহ বলেছেন সূরা আরাফ আয়াত 96 ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ বান্দা যদি পাক্কা ইমানদার হয়ে যায় গুনাহ ছাড়া দেয় আমি আসমান জমিনের বরকতের দরজা খুলে দিব এই জন্য আমরা বলি কোরআন বুকে ধারণ করো কোরআনের শাসন কায়েম করো এই দেশকে দুর্ভিক্ষ মুক্ত করতে চাইলে গুনার সমস্ত উপলক্ষ আয়োজন বন্ধ করো সিনেমা হল বন্ধ করে দাও মদের আড্ডা বন্ধ করে দাও জুয়ার আড্ডা বন্ধ করে দাও ক্যাসিনো বন্ধ করে দাও আলেমদেরকে মুক্ত করে দাও আলেমদেরকে মুক্ত করে দাও দেশে দুর্ভিক্ষ আসতে পারে না Allah'a emanet olun.
محترم حاضرين আযান হচ্ছে আমি আর আগাইতে পারতেছি না কিভাবে কোন রকম আপনাদের সাইজ করে দিয়েছি একটু কোন রকমে কয় কথার বয়ান বলেন আর কয় কথা পড়াটা শোনায় দেন আমি জায়গা বলেন ওরা ছিল কি হইল কি মাসখানে আমরা ধরলাম কি ছাড়লাম কি আহারে করলাম কি আল্লাহ এই আফসোসটা হৃদয়ে বসায় দেন আমিন ওয়া আখির দাওয়া আলহামদুলিল্লাহ